শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ নেয়নি থানা। এমন অভিযোগ তুলে বনগাঁ বাগদা সড়কের চাঁদা এলাকায় পথ অবরোধ মৃত শিশুর পরিবার ও স্থানীয়দের। শিশু মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি, এমন অভিযোগ তুলে এদিন বনগাঁ বাগদা সড়কের চাঁদা গোসাইবাড়ি এলাকায় পথ অবরোধ করলেন স্থানীয়রা। মৃত শিশুর দেহ নিয়ে রাস্তার মাঝে বসেই এদিন প্রতিবাদে সামিল হন মৃত শিশুটির পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। প্রতিবাদে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখাতে থাকেন তারা। স্থানীয়দের দাবি, বেশ কয়েকবার থানায় যাওয়া হলেও অভিযোগ নেওয়া হয়নি। আজকে সকাল 10টায় গেছি, নাইনি 12টায় গেছি, নাইনি বিকেল 3টার সময় গেছি, নাইনি এবং বডি নিয়ে থানায় গেছি, তাও আমাদের কোনো এফআইআর নাইনি। আমাদেরকে বলছে লাইনে দাঁড়ান, মানে বিভিন্ন রকম অজুহাত আমাদেরকে দেখাচ্ছে, আমাদের কাছ থেকে কোনো এফআইআর নিচ্ছে না, পুলিশ কোনো হেল্প করছে না আমাদের। এভাবে বেশ কিছু সময় অবরোধ চলার ফলে আটকে পড়ে বহু যানবাহন। দিব্যিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।